দৌড় লং জাম্প জ্যাভলিন থ্রো থেকে শুরু করে হাঁটা ইস্ট বেঙ্গল ক্লাবের 60তম বার্ষিক স্পোর্টস মিটে এমনই নানা ইভেন্টে প্রতিযোগিতা হলো প্রতিযোগিতায় অংশ নেয় অনামী ক্লাব এরিয়ান ক্লাব বাটা মহেশতলা জোনাল সহ রাজ্যের 31টি ক্লাব বিভিন্ন ইভেন্টে প্রায় 500 জন প্রতিযোগী অংশ নেন আমার যা ধারণা আছে 500র উপরে লোক আছে যে টোটাল ইভেন্ট কভার করবার জন্য পার্টিসিপেন্ট এখানে আজকে যারা আমরা চ্যাম্পিয়ন হলো এরপরে অন্য ক্লাব করলে সেখান থেকে চ্যাম্পিয়ন হলো স্টেট মিট যেটা হয় সেখান থেকে সব পয়েন্ট সংগ্রহ করে একটা রেজাল্ট তৈরি হয় সেইটাতে আমরা লাস্ট 4 বছর ধরে চ্যাম্পিয়ন আছি শনিবার ইস্ট বেঙ্গল ক্লাবে স্পোর্টস লাইব্রেরি উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইস্ট বেঙ্গল স্পোর্টস লাইব্রেরিতে খেলা সংক্রান্ত বিভিন্ন বই ছাড়াও রয়েছে ইবুক পড়ার ব্যবস্থা প্রবীর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে এই আমার একটা চা দেন কি হলো আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর